শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদেরকে মূলত ভূগোল দ্বিতীয়পত্র ব্যবহারিকের যে কমপ্লিট খাতাটি, সম্পূর্ণ যে খাতাটি, সেটি দেখানোর চেষ্টা করব। আশা করছি তোমরা খাতাটি ভালো করে দেখবে এবং এই অনুযায়ী তোমরা তোমাদের খাতাগুলো কমপ্লিট করবে। তাহলে আসো আমরা দেখি যে খাতাটি কেমন হবে। সবার আগে যেটি রয়েছে সেটি হচ্ছে সূচিপত্র। এখানে দেখো সূচিপত্র এখানে দেওয়া আছে, পরীক্ষণ 1 থেকে 4 পর্যন্ত দেওয়া আছে এবং হচ্ছে এখানে সূচিপত্র পরীক্ষণের নামটি এবং পৃষ্ঠা নম্বরটি। এখন এখানে যেটি আছে মূলত হচ্ছে তোমাদের সিলেবাসে যা আছে তা হুবহু তুলে দেওয়া হয়েছে। এখন তোমরা যদি চাও এখানে এক লাইনে পরীক্ষণের নম্বর দিয়ে, এবং এখানে হচ্ছে 3টি বিষয় আছে টোটালি, সরল বেলন এবং সরল সাংকোপ এবং মেরুদেশীয় অভিক্ষেপ। এটা তোমরা চাইলে আরও 2টি ঘরে বাড়িয়ে লিখতে পারো। প্রথমটিতে সরল বেলন, তারপরটি সরল সাংকোপ, তারপরটি হচ্ছে কি মেরুদেশীয় অভিক্ষেপ যেটি সেটি। আর এভাবেও তোমরা পৃষ্ঠা নাম্বারটি এদিকে বাড়িয়ে দিতে পারো। আশা করছি সূচিপত্রটি তোমরা বুঝে গেছো। এখন আমরা দেখব পরবর্তীতে পেজে কী আছে। এখানে দেখো এটি আছে হচ্ছে বয় যে পিরামিডটি সেটি, এগুলোর উপরে বিভিন্ন ভিডিও তোমাদের জন্য চ্যানেলে দেয়া আছে, তোমরা দেখে নিবে। এখন দেখো এখানে কী আছে, এখানে পরীক্ষণের নাম, পৃষ্ঠা নাম্বার এবং চিত্র নম্বর। যদি পরীক্ষণের নম্বর থাকতো তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে তোমাদের পরীক্ষণ নম্বর হচ্ছে 1 থাকতো। এবার দেখো এখানে যে ব্যাখ্যাগুলো আছে সেখানে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা এখান থেকে বুঝে যাবে যে কী লিখতে হবে, সেই অনুপাতে তোমাদের পরীক্ষার যেটি আসে বা তোমাদের কলেজ থেকে যেটি দেয় এটির অনুসরণ করলেই আশা করছি তোমরা তোমাদের কলেজ বা পরীক্ষাতে যেটি আসবে সেটি হচ্ছে লিখতে পারবে। তোমরা এখান থেকে চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে মূলত মানচিত্রে জনসংখ্যার বন্টন প্রদর্শন, এবং হচ্ছে এটা সেই একটা 2 নম্বর পরীক্ষণ, এবং পৃষ্ঠা এবং চিত্র নম্বরও 2। আর তোমরা পুরো সম্পূর্ণ একটি চিত্রটি এখান থেকে দেখতে পাচ্ছ। এভাবে করে এটির উপরে সম্পূর্ণ একটি ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং এখানে যে বিশ্লেষণটা দেওয়া আছে তোমরা মানে ব্যাখ্যাটা মূলত তোমরা চাইলে এখান থেকে ব্যাখ্যাটা নিয়ে লিখতে পারো, এখান থেকে নিয়ে লিখতে পারো, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। এখন আমাদের এখানে আছে হচ্ছে কৃষিজ উৎপাদনের স্তম্ভ রেখাচিত্র অঙ্কন, 3 নম্বর পরীক্ষণ এটা, এবং এটার পুরো টাইটেলটিও দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ উপরে, এবং এ সম্পর্কিত ভিডিও আছে। এটা দুইভাবে খাতায় তোলা যায়, এক হচ্ছে গিয়ে তোমার গ্রাফ পেপারে করা যায়, আবার চাইলে তুমি হচ্ছে এভাবে করতে পারবে। এখন এটারও একটা ব্যাখ্যা রয়েছে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূলটি হচ্ছে করে নিতে পারে, তো তোমরা তোমাদের কলেজের নিয়মটা অনুসরণ করবে, সে অনুপাতে তোমরা করার চেষ্টা করবে। এটি মূলত সিলেবাসের সহায়ক হিসাবে তোমাদেরকে আমি দেখালাম, যেটি সিলেবাসে হুবহু এভাবেই হচ্ছে দেওয়া আছে বোর্ডের সিলেবাস অনুযায়ী। এখন দেখো এখানে হচ্ছে সরল বেলনাকার অভিক্ষেপ, এটার উপরেও ভিডিও ডিটেলস ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর এটার অনুপাত হচ্ছে তোমরা সবসময় যেটা করো, দেখা যাচ্ছে যারা খাতা সাইন করতে আসো সবচেয়ে বড় ঝামেলা করো হচ্ছে প্রতিভু অনুপাতটা লেখো না, ব্যবধানটা লেখো না। আবার হচ্ছে দেখা যাচ্ছে যে তোমরা হচ্ছে যে বিভিন্ন অনুপাতগুলো এখানে রয়েছে উত্তর দক্ষিণ পূর্ব এগুলো লেখো না, এগুলো লিখে নিয়ে আসতে হবে তোমাদেরকে। এবং পরীক্ষণের নাম সূচিপত্র অবশ্যই অবশ্যই সাইন করানোর আগে সূচিপত্রটি লিখে নিয়ে আসতে হবে। তো আশা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা মূলত হচ্ছে তোমাদের চতুর্থ পরীক্ষণ, এবং এটা পৃষ্ঠা নাম্বারও হচ্ছে 4 হবে। আর এটার সাথে যে তোমার অঙ্ক রয়েছে সেটি হচ্ছে এটি তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এটা সর্বশেষ পর্যন্ত 24 ভাগ। আশা করছি তোমরা বুঝে গেছো। এরপরে যেটি রয়েছে এটি হচ্ছে সরল সাংকোপ অভিক্ষেপ, এ সম্পর্কিত সম্পূর্ণ একটি ভিডিও তোমাদের জন্য চ্যানেলে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবং এটি পরীক্ষণ হচ্ছে 4,
কিন্তু পৃষ্ঠা নাম্বার তোমাদের হচ্ছে 5, এবং তোমাদের প্রতিবহন অনুপাতটা এইভাবে লিখতে হবে অবশ্যই সাইন করানোর আগে, এভাবে করে গুছিয়ে লিখে নিয়ে যাবে। এই রিলেটেড ভিডিওগুলো তোমরা দেখে নেবে আশা করছি। এখন এটার যে অঙ্কটি রয়েছে সেটি আছে এখানে, তোমরা দেখো, তোমাদেরকে দেখার সুবিধার্থে আমি ভিডিওটি ভাবে দিয়ে দিলাম। তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং এই ভিডিওটি দেখে তোমাদের খাতাগুলো কমপ্লিট করতে পারো। এরপরে আমাদের যেটি রয়েছে সেটি মূলত হচ্ছে শীর্ষ মেরুদেশীয় সমদূরবর্তী শীর্ষ অভিক্ষেপ। এটাও তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিবহন উপাদে আছে 1:1,67,00,000, এবং সেভাবে তোমরা লিখে নিবে এই আশেপাশে যত যা যা দেওয়ার দরকার পড়েছে, যতগুলো ডিগ্রি দিতে হবে অক্ষাংশে সবগুলো দিয়ে দিবে। আর এটি মূলত হচ্ছে গিয়ে নিচে দিয়েছিলাম, তোমরা এটি হচ্ছে একটানে উপরের দিকে দিয়ে দিবে একবার একভাবে। তো এটার যে অঙ্কটি রয়েছে আমরা সেটি এখানে যে অঙ্কটি রয়েছে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এটি দেখে তোমরা যদি হুবহু অঙ্কটি তুলে ফেলো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। আশা করছি যে তোমরা প্র্যাকটিক্যাল খাতার পুরো বিষয়টি বুঝে গেছো এবং সেই অনুপাতে তোমরা তোমাদের খাতাগুলো কমপ্লিট করবে।